আসসালামু আলাইকুম, আমি হেদায়েত আছি আপনাদের সাথে। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি আপনারা কিভাবে ইনক্রিজ করবেন। একজন এসইও এক্সপার্টের জন্য এটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ডোমেইন অথরিটি পেজ অথরিটি বাড়ানোর জন্য আমাদেরকে কি কি করতে হবে। প্রথমত আমি এই স্কোর সম্পর্কে বলে নেই। ডিএ অথবা ডোমেইন অথরিটি হলো এক ধরনের গ্রেডিং সিস্টেম। এই স্কোরগুলো কোনো গুগল কর্তৃক স্বীকৃত স্কোর না, বিভিন্ন টুলস বিভিন্ন নামে এই স্কোরগুলো দিয়ে থাকে। যেমন ডিএ ডোমেইন অথরিটি, এটা মোজ কর্তৃক স্বীকৃত। এএস অথরিটি স্কোর, এটা সেমরাস কর্তৃক স্বীকৃত। ডিআর ডোমেইন রেটিং, এটা এইচরেফ কর্তৃক স্বীকৃত। আমরা যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, অনেক সময় অনেক ক্লায়েন্ট আসে তাদের ওয়েবসাইটের ডোমেইন রেটিং বা ডোমেইন অথরিটি বাড়ানোর জন্য। আজকে আমি এমন কিছু টিপস বলে দেব যে পদ্ধতিগুলো গ্রহণ করলে অবশ্যই যে কোনো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি পেজ অথরিটি বাড়াতে পারবেন। নাম্বার ওয়ান, ডোমেইন এস। অবশ্যই আপনার ওয়েবসাইটের ডোমেইন এসটা বেশি থাকতে হবে, কারণ আপনি চাইলে ডোমেইন অথরিটি একদিনে বা অল্প সময়ে বাড়াতে পারবেন না। আস্তে আস্তে গ্রাজুয়ালি আপনাকে বাড়াতে হবে। এজন্য অবশ্যই আপনার ওয়েবসাইটের ডোমেইনের বয়সটা বেশি দিনের থাকতে হবে। নাম্বার টু, হাই কোয়ালিটি কন্টেন্ট। একটা ওয়েবসাইটের জন্য সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কন্টেন্টের উপর। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যত ফ্রেশ হবে, যত ইউনিক হবে, আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি তত দ্রুত বৃদ্ধি পাবে। নাম্বার থ্রি, ব্যাকলিংস অথবা লিঙ্ক বিল্ডিং। আপনার ওয়েবসাইটে যদি আপনি সব থেকে দ্রুত ডোমেইন অথরিটি পেজ অথরিটি বাড়াতে চান, ব্যাকলিংসের বিকল্প আর কিছু হতে পারে না। আপনি যেটাই করেন না কেন, আপনাকে অথরিটি স্কোর বাড়ানোর জন্য মাস্ট বি হাই কোয়ালিটি ব্যাকলিংস করতেই হবে। পাশাপাশি আপনি যত ভালো গেস্ট পোস্টিং করতে পারবেন, আপনার ডোমেইন অথরিটি স্কোরটা তত দ্রুত ইনক্রিজ হবে। তাই আপনি সব থেকে বেশি গুরুত্ব দেবেন হাই কোয়ালিটি ব্যাকলিংসের উপর। নাম্বার ফোর, ওয়েবসাইট স্পিড। আপনার ওয়েবসাইটের স্পিডের উপর অনেক কিছু ডিপেন্ড করে, এটা র্যাঙ্কিংয়ের সাথে কানেক্টেড। তাই আপনাকে অবশ্যই যদি আপনার ওয়েবসাইটের স্পিডটা কম থাকে, স্পিড অপটিমাইজেশন করতে হবে অথরিটি স্কোর বাড়ানোর জন্য। নাম্বার ফাইভ, অন পেজ এসইও অপটিমাইজেশন। আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পোস্টের জন্য, প্রত্যেকটা পেজের জন্য পারফেক্টলি গুগল অ্যালগোরিদম মেনটেন করে অন পেজ এসইও অপটিমাইজেশন করতে হবে। নাম্বার সিক্স, মোবাইল ফ্রেন্ডলি। আপনার ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলি না হয়, তাহলে আপনার ওয়েবসাইটে মোবাইল দিয়ে কোনো ভিজিটর যেতে পারবে না। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বর্তমান সময়ে ম্যাক্সিমাম ইউজার বা ম্যাক্সিমাম ট্রাফিক মোবাইল দিয়ে একটা ওয়েবসাইট ভিজিট করে। আর যদি আপনার ওয়েবসাইটে মোবাইল দিয়ে ভিজিট না করতে পারে, ট্রাফিকের সংখ্যা অনেক কমে যাবে। এই জন্য অবশ্যই আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। আপনার ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলি হয়, মোবাইলের জন্য ভালো স্পিড থাকে, তাহলে আপনার ওয়েবসাইটের অথরিটি স্কোর আস্তে আস্তে ইনক্রিজ হবে। নাম্বার সেভেন, রিমুভ টক্সিক লিঙ্কস। আপনারা যারা এসইও এক্সপার্ট তারা অনেকেই জানেন টক্সিক ব্যাকলিংসটা কী। আপনার ওয়েবসাইটে যেগুলো খারাপ ব্যাকলিংস, অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে। এবং যদি ব্রোকেন লিঙ্ক থাকে, সেই লিঙ্কগুলো আপনাকে ফিক্স করতে হবে। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের অথরিটি স্কোর বাড়ানোর জন্য, কারণ আপনার ওয়েবসাইটে যত বেশি টক্সিক লিঙ্ক থাকবে, আপনার ওয়েবসাইটের স্প্যাম স্কোরটা তত বেশি থাকবে। নাম্বার এইট, সোশ্যাল মিডিয়া প্রমোশন। আপনি যদি সোশ্যাল শেয়ার করতে পারেন, তাহলে সেখান থেকে অনেক ভিজিটর আনতে পারবেন আপনার ওয়েবসাইটে। যত বেশি ভিজিটর আপনার ওয়েবসাইটে আনতে পারবেন, আপনার ওয়েবসাইটটা গুগলের কাছে তত বেশি ট্রাস্টেড হয়। আর যত বেশি ট্রাস্টেড হবে, আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বা অথরিটি স্কোর তত বেশি বৃদ্ধি পাবে। এই জন্য অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়া প্রমোশনটা করবেন। সর্বোপরি একটা কথাই বলতে পারি, একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি পেজ অথরিটি বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে হোয়াইট হ্যাট টেকনিক ইউজ করতে হবে। তাছাড়া আপনাকে ইউনিক কন্টেন্ট ব্যবহার করতে হবে, হাই কোয়ালিটি ব্যাকলিংসগুলো ব্যবহার করতে হবে, এবং ওয়েবসাইটের খারাপ ব্যাকলিংসগুলো যদি আপনি রিমুভ করতে পারেন, তাছাড়া টেকনিক্যাল ইরোরগুলো ফিক্স থাকলে অবশ্যই সেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি গ্রাজুয়ালি ইনক্রিজ হবে। আপনার ওয়েবসাইট অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ডোমেইন অথরিটি পেজ অথরিটি বাড়ানোর জন্য আপনি যদি এই পদক্ষেপগুলো গ্রহণ করেন, মাস্ট বি আপনারা সেরা রেজাল্ট পাবেন। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।